বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রায় এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে 26 মিনিটের একটা ভিডিও ছিল। সেখানে আমি চেষ্টা করেছিলাম গাইনোকমাস্টেশিয়ার এ টু জেড সংক্ষেপে আলোচনা করার জন্য। তবে আলোচনাটা সংক্ষেপে হওয়ার কারণে অনেকেই অনেক কিছু হয়তো ভালোভাবে বুঝতে পারেনি। তো তারা তোমরা কমেন্ট করেছো, যে অনেক কমেন্ট করেছো বিভিন্ন বিষয়ে জানার জন্য। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোথায় অপারেশনটা করালে ভালো হয় এবং এই অপারেশনের কস্ট কত। শুধু তোমাদের এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য কিন্তু আমার আজকে লাইভে আসা। তো অপারেশনটা আসলে কোথায় করাবা তোমরা? বাংলাদেশে এই অপারেশন এখন করা হয়, এর আগে এই অপারেশনটা আসলে খুব অ্যাভেলেবেল ছিল না, তবে এখন কিন্তু বাংলাদেশে প্রচুর এই অপারেশন করা হচ্ছে। এই অপারেশন করাতে পারবে 3 ধরনের ডাক্তার। একটা হচ্ছে প্লাস্টিক সার্জন, 2 নম্বর হচ্ছে প্লাস্টিক এবং কসমেটিক সার্জন, এবং 3 নম্বর হচ্ছে যে কোনো জেনারেল সার্জন। তবে যেহেতু বুকের বিষয়, একটা সৌন্দর্যের বিষয় আছে, সো এই ধরনের অপারেশনগুলো সম্ভবত যদি আমরা প্লাস্টিক সার্জন অথবা প্লাস্টিক আর কসমেটিক সার্জন এর দ্বারা করাতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমি 3টা সার্জন সম্পর্কে একটু বললে মনে হয় বেটার হবে। জেনারেল সার্জন হচ্ছে যে কোনো সার্জারি করতে পারে, শরীরের বাহিরে ভিতরে মানে যে কোনো প্রবলেমে তারা কাটা ছেঁড়া বা সার্জারি করতে পারে, অপারেশন করতে পারে। এটা শরীরের ভিতরে হতে পারে, মানে কিডনি, লিভার বা যে কোনো প্রবলেমে তারা এই অপারেশনগুলো করে থাকে জেনারেল সার্জার, যারা জেনারেল সার্জন। আর প্লাস্টিক সার্জন হচ্ছে আমাদের যদি মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যেমন অনেকের স্কিনে প্রবলেম হয়, গালে বা হাতে নাকে স্কিনজনিত সমস্যা হলে তারা যে সার্জারির মাধ্যমে সেই সৌন্দর্যটাকে মানে নিয়ে আসে সেটাকে আসলে প্লাস্টিক সার্জন বলা হয়। প্লাস্টিক সার্জন বলতে আসলে অ্যাস্থেটিক লুক, মানে লুকিংটাকে ঠিক করে, মানে বাহ্যিক, শরীরের ভিতরে তারা সার্জারি করে না। এবং কসমেটিক সার্জন যেটা, বা এটা আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলের, প্লাস্টিক সার্জারির মতোই আরও একটু অ্যাডভান্স লেভেলের। তবে এর কাজ হচ্ছে যে বাহ্যিক সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করার জন্য। তোমরা অনেকেই জানো যে বলিউড বা হলিউডের যারা অ্যাক্ট্রেস আছে তারা কিন্তু তাদের লিপস, তারপরে অনেক সময় ব্রেস্ট বা ত্বকের বিভিন্ন জায়গায় সার্জারি করে, ফেস সার্জারি করে, যাতে করে তাদের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। আমার এই কথাটা বলার অর্থ হচ্ছে তোমরা কিন্তু অনেকেই জানতা না যে জেনারেল সার্জন বা কি, প্লাস্টিক সার্জন বা কি, কসমেটিক সার্জন বা কি। সো এই জন্য আমি সংক্ষেপে এটা বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে জেনারেল সার্জন মানে শরীরের ভিতরের কাটাছেঁড়া করে, আর প্লাস্টিক এবং প্লাস্টিক কসমেটিক সার্জন যারা তারা হচ্ছে আমাদের বাহ্যিক অর্থাৎ দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেই সার্জারিগুলো করা হয় তারা এই সার্জারি করে থাকে। তো আমাদের যে গাইনোকমাস্টেশিয়া প্রবলেম এটাও কিন্তু এক ধরনের বাহ্যিক প্রবলেম। তো সো আমাদের অবশ্যই প্লাস্টিক অথবা কসমেটিক সার্জন যারা সেই বিষয়টা দেখে তাদের কাছে যেতে হবে, তাহলে আমাদের সার্জারিটা ভালো হবে এবং দাগ যেটা আমাদের যে অপারেশনের পর স্কার্স বা দাগ হয়ে যায় সেই দাগ থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারবো। কারণ এক একটা অপারেশন এক একটা ক্যাটাগরির হয়ে থাকে। তো এই হলো সার্জারির ক্যাটাগরি। তো অপারেশন কোথায় করালে ভালো হয়? অপারেশন এখন বাংলাদেশের অনেক জায়গায় হয়। আমি যখন অপারেশন করি এবং আমি সহ আমার যখন এক পেশেন্ট অপারেশন করে, তখন 2004 সালের বিষয়, সরি 2010-এর কথা, তখন আসলে এই বিষয় সম্পর্কে কিন্তু বাংলাদেশের মানুষ বা যারা রোগী তারাও কিন্তু খুব ভালোভাবে জানতো না এই ধরনের প্রবলেম মানুষের হয়। তো আমি ডাক্তার খুঁজতে খুঁজতে একজন ডাক্তার পেয়েছিলাম 2010 সালের কথা। তো ওনার নাম খুব সম্ভবত ডক্টর সাফকুয়াত, নামটা অনেক জটিল, ডক্টর সাফকুয়াত হোসেন চৌধুরী এরকম। তিনি হচ্ছে প্লাস্টিক বিভাগে ছিলেন DMC-তে, বার্ন ইউনিটে। তো উনি এখন অবসরপ্রাপ্ত। তো আমি খুঁজতে খুঁজতে ওনার কাছে গেলাম এবং ওনার সাথে এই বিষয়টা আলোচনা করার পরে উনি বলছিল যে না, কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে অপারেশন করা যাবে। এবং উনি আমাকে অ্যাসিওর করছিল যে অন্যান্য ডাক্তারের মতন না,
পেশেন্টের স্যাটিসফ্যাকশনের দিকে তারা খেয়াল রেখে নাকি অপারেশনগুলো করে। মানে উনি বলতে চাচ্ছিল যে না, অপারেশন বিভিন্ন জায়গায় হয়, তবে ওনার কাছে করলে ভালো হবে। তো আমিও আসলে এই ধরনের মানুষ ডাক্তারই খুঁজছিলাম যে যেখানে অপারেশনটা করলে ভালো হবে, দাগ দোগালি হবে না, এবং উনি বলছিল যে কোনো দাগ হবে না। আর তখন তো আমার নলেজটা কম ছিল, আগে বললাম যে এই বিষয়ে কিন্তু তখন স্টাডি বা মানুষের জানা শোনা কম ছিল। তো আমি রাজি হয়ে যাই। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে উনি অপারেশনের ডেট ঠিক করলো। মানে পপুলার বলে না, যে কোনো হসপিটালেই কিন্তু যে কোনো ডাক্তার ওই ওটি অপারেশন থিয়েটার বলে, যেটা ওটা ভাড়া নিয়ে আপনার অপারেশন করে দিতে পারে। তো ওখানে অপারেশন করার ফলে যেটা হয়েছিল যে আমাকে ফুল অজ্ঞান করছিল, এবং অপারেশনটা যখন ব্যান্ডেজ খুলে তখন একটু খারাপ লাগছিল। খারাপ বলতে সিমেট্রিক হয়নি, দুই পাশে সমান হয়নি। পরে আমি বুঝতে পারলাম যে কারণটা আসলে কী। পরে যখন আরও আমি স্টাডি করলাম, মেন প্রবলেমটা হয়েছিল যে ডাক্তার ইজ ভেরি গুড নলেজেবল ডক্টর অ্যান্ড হি ইজ দ্য ডিপার্টমেন্টাল হেড অফ DMC বার্ন ইউনিট। সো মানে আন্ডাউটলি এটা বলাই যায় যে ইজ এ গুড ডক্টর, বাট প্র্যাকটিসের অভাব ছিল। আমি পরে যেটা দেখলাম যে সে ডাক্তার ঠিক আছে, বাট এই অপারেশন উনি দেখা যাচ্ছে বছরেই করেনি। বাট উনি পারবে, যেহেতু প্লাস্টিক সার্জন, আমি আগে বলছি উনি চেষ্টা করেছে, বাট উনি এই অপারেশনটার জন্য যেই ধরনের রেজাল্ট দরকার সেই রেজাল্ট আমি পাইনি। তো এতে ভিকটিম কিন্তু আমি হয়েছি। সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডাক্তার বড় হলেই অপারেশন ভালো হবে, সাকসেস হবে, এটা না। সবচেয়ে বড় কথা যে অবশ্যই ডাক্তারকে একজন সার্জন হতে হবে, হবেন, এবং ওই ডাক্তার ওই অপারেশন কী পরিমাণে করছেন সেই ডাটাটা আপনাদের কালেক্ট করতে হবে, বা যে কোনোভাবে জানতে হবে যে ডাক্তারের কাছে পেশেন্ট দেখা যাচ্ছে মাসে কয়টা আসে বা বছরে কয়টা আসে। সো যখন দেখবেন যে না, নিয়মিত ওই ডাক্তারের কাছে আপনার অপারেশনটা করতেছে মানুষ, তাহলে দেখা যাবে যে ওখানে করলে রেজাল্ট ভালো হবে। এটাই হলো মেন কথা, যে এক নম্বরে হচ্ছে ওনাকে অবশ্যই প্লাস্টিক অথবা কসমেটিক সার্জন হতে হবে, এবং এই অপারেশনটা উনি দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্টলি করে, মানে ঘন ঘন করে, তাহলে ওনার কাছে অপারেশন করলে রেজাল্টটা সবচেয়ে ভালো হবে, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কত টাকা লাগবে। তো আমি যখন করাইছিলাম তখন 40,000 টাকা, মানে ডাক্তারের চার্জ ছিল 40,000 টাকা, 40,000 টাকা। এরপরে আনুষঙ্গিক, এবং আসলে বিষয়টা কি, একটা যখনই পেশেন্ট পাই, বাংলাদেশের কিন্তু টেন্ডেন্সি হয়ে গেছে যে বিজনেস করা। আমাকে ওখানে 7 দিন রাখা হয়েছিল পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এবং প্রত্যেক দিন ওখানে প্রায় 2,000 টাকা করে খরচ হয়েছিল। সো 7 দিনে কিন্তু 14,000 টাকা, আনুষঙ্গিক মিলে কিন্তু 20,000 টাকা হয়ে যায়। সো সব মিলিয়ে, এবং ওখানে আমাকে প্রায় 9,500 টাকার ওষুধ খাওয়াইছিলো। সো সব মিলিয়ে প্রায় আমার 70,000-72,000 টাকা খরচ হয়, কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি। একটাই কারণ, ডাক্তার বড় ছিল, ডাক্তার বিভাগীয় প্রধান ছিলেন, সবই ঠিক ছিলেন, কিন্তু ওনার প্র্যাকটিসটা কম ছিল। এই গাইনোকোমাস্টিসিয়া অপারেশনের প্র্যাকটিসিংটা তার কম থাকার কারণেই কিন্তু আমি রেজাল্টটা পাইনি, কিন্তু আমি আগে বুঝিনি। সো আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আসা যাক যে বাংলাদেশেও কিন্তু এখন অনেক জায়গায় অপারেশন হচ্ছে, এবং এই অপারেশনের পরে কিন্তু আমি এই যে এখন যেই গ্রুপটা, মেসেজিং গ্রুপ আছে যে নতুন জীবন, বা এক এক সময় এক এক রকম নাম চেঞ্জ করা হয় গ্রুপটার তৈরি করতে, এবং ফেসবুকেও কিন্তু আমাদের একটা পোস্টিং গ্রুপ আছে, বিভিন্ন পোস্ট শেয়ার করার গ্রুপ, সেই উদ্যোগটা কিন্তু আমি নিই। যে আমার উদ্দেশ্য ছিল যে একটা ফেসবুক গ্রুপ থাকবে, মেসেজিং গ্রুপ থাকবে, সেইখানে আমাদের যত পেশেন্ট আছে আমরা পেশেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করব, যত প্রকার ইনফরমেশন তাদের দিয়ে অপারেশনটা যাতে খুব সহজে ইজিলি করতে পারে, সেইটাই ছিল কিন্তু আমার মেন উদ্দেশ্য। কারণ আমি যত ভুক্তভোগী হয়েছি, ভিকটিম হয়েছি, মানে এই ধরনের প্রবলেমটা যেন আর অন্য কেউ না পড়ে, যে আমার বাস্তব এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আমি শেয়ার করব, বা মেসেজ গ্রুপে যারা থাকবে তাদেরকে মোটিভেট করা, এইটা আসলেই প্রবলেম, কীভাবে তারা অপারেশন পর্যন্ত যেতে পারে, স্টেপ বাই স্টেপ তাদের হেল্প করার উদ্দেশ্যে কিন্তু এই গ্রুপটা তৈরি করা হয়। এখনও গ্রুপ আছে, আপনারা অনেকেই জানেন, এখন গ্রুপের নাম হচ্ছে নতুন জীবন, মানে মেসেজিং গ্রুপ। এরপরে আমাদের একটা পেজ আছে, গ্রুপ আছে গাইনোকোমাস্টিসিয়া প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন নামে, ওখানে অনেকে পোস্ট করে, ওখানে সবাই পোস্ট করতে পারে।
অনেক অনেক কিছুই ওখান থেকে জানছে। এরপরে আমার যে প্রবলেমটা হলো, এরপরে 3 বছর কেটে যায়, 10 সাল থেকে 11, 12, 13, 14, 15, 3 বছর না, আরও অনেক সময় কেটে যায়। এরপরে আমি বাংলাদেশের অপারেশন সম্পর্কে তো বুঝলাম, তারপরে 2টা ছেলের সাথে আমার সাক্ষাৎ হলো। 2টা ছেলে বলতে আমারই জুনিয়র, কলেজের জুনিয়র ছিল, তাদের ওই প্রবলেম ছিল এবং তারা ইন্ডিয়াতে কলকাতাতে ডক্টর সৌভিক নামে এক ডাক্তার আছেন, ডক্টর সৌভিক, ওনার কাছে অপারেশন করে আসছে এবং কোনো প্রকার তার নাকি প্রবলেম হয়নি। এবং আমি শুনলাম যে বাংলাদেশি টাকায় মোটামুটি 30,000 টাকার মধ্যেই সে কমপ্লিট একটা ট্রিটমেন্ট নিয়ে আসছে এবং কোনো প্রকার আসার পরে জটিলতা হয়নি। ডক্টর সৌভিক সম্পর্কে জানার পরে আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। লাস্ট 6 মান্থ আগে ডক্টর সৌভিকের কাছে যাই, মানে দ্বিতীয় অপারেশন করার জন্য। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে বাংলাদেশের তুলনায় অনেক অনেক ভালো ডাক্তার, কারণ আমি নিজে তো গেছিলাম, নিজে দেখলাম যে তারা কীভাবে অপারেশন করে, কীভাবে ট্রিটমেন্ট আমার করলো। এবং ওনার সাথে কথা বলে দেখেছি যে উনি অনেক একজন অনেস্ট ম্যান। সো ওখানে আমি অপারেশন করানোর, আমাকে বলছিল যে 25,000 টাকা লাগবে, মানে 25,000 রুপি। মানে সিস্টেমটা হচ্ছে আপনাকে ওখানে আগে কথা বলে নিতে হবে ডাক্তারের সাথে, একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে যে এই ডেটে আপনাকে দেখবে, তার আগে আপনাকে ওখানে যেতে হবে, ট্রেনে যেতে পারবেন, একদমই সহজ, ট্রেনে যেতে 8 ঘন্টার মধ্যে আপনি ওখানে গিয়ে অ্যাভেলেবল সিট, ওখানে গিয়ে সিটে উঠতে পারবেন, তারপরে ডাক্তারের সাথে কথা বলে পরের দিন আপনাকে দেখে হয়তো সেই দিন অথবা তার পরের দিন আপনার অপারেশন করাই ফেলবে। তো আমাকে বলেছিল যে 25,000 লাগবে, তো আমি সেই চুক্তিতে যাই। যাওয়ার পরে আমি আর কিছু বলিনি ডাক্তারকে। ডাক্তার অপারেশন করার পরে যখন আমাকে বিল করে দেয়, তখন দেখলাম যে উনি নিজ থেকেই 3,000 টাকা কম নিয়েছে, অর্থাৎ 22,000 রুপি লিখছে। তো 22,000 রুপি হলে আমাকে টাকাটা দেওয়া লাগছে 26,400 টাকা। তখন হলো 1 টাকা 21 পয়সা ছিল, বাংলাদেশি 1 টাকা সমান ইন্ডিয়ান 1 টাকা সমান বাংলাদেশি 1 টাকা 21 পয়সা ছিল। এবং যখন আমি ওষুধ কিনতে গেলাম, তখন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, মাত্র 300 রুপির ওষুধ দিছে, যেখানে এর আগে অপারেশন করাই তখন কিন্তু 9,500 টাকার ওষুধ খাওয়াইছিল, পপুলারে আমাকে 9,500 টাকার ওষুধ খাওয়াইছিল, তাহলে বুঝেন কী অবস্থা। আর সেখানে 300 টাকার ওষুধ যখন কিনছি, তখন তো আসলে আশ্চর্য হওয়ার মতো নেই। এরপরে 300 টাকার ওষুধ খাওয়ার পরে ওটাই শেষ, মানে এরকম হয় না যে অপারেশনের জটিলতা আসে যে বিভিন্ন প্রবলেম হচ্ছে এটা সেটা, কিন্তু না, একদমই ওকে 7 দিন, মানে 7 দিনের মধ্যেই সব কিছু শেষ, হাঁটা চলা এভরিথিং, তবে কি ভারী কাজ তো করা যাবে না, 7 দিনের মধ্যেই সব কিছু ওকে। এবং ওখানে সেলাইও কাটা লাগে না, এবং যে পাইপটা ইউজ করে অনেক অ্যাডভান্স লেভেলের, একদম পাতলা রেবনের মতন পাইপ ইউজ করে, কোনো দাগ দোগালি বোঝা যায় না। এই হলো আমার হচ্ছে অপারেশনের কাহিনী। তো মানে আমি যদি সারসংক্ষেপে বলতে চাই, যেহেতু আজকে আমার এই লাইভে আসার কারণই হচ্ছে যে অপারেশন কোথায় করাবেন, তো আমি ওভারঅল আলোচনা করে ফেললাম, যে এই আলোচনা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, যে একটা ডিসিশন নিতে পারবেন যে অপারেশন বাংলাদেশেও হয় ইন্ডিয়াতেও হয়, ইন্ডিয়াতে কত টাকায় হয়, বাংলাদেশে কত টাকায় হয়। এখন আপনাকে এটাও বলেছি যে আসলে ভালো ভালো ডাক্তার, ভালো ডাক্তার করলে হবে না, যেখানে ফ্রিকোয়েন্টলি অপারেশনটা হয় সেখানে যেতে হবে। তো আমার কথা হচ্ছে যে এই অপারেশনটা আসলে ম্যাক্সিমাম হলে 30,000 টাকার অপারেশন, কারণ ওখানে আপনাকে অপারেশন করেই ছেড়ে দেয়, সো এখানে তো আর অ্যাডমিট হওয়া লাগে না যে আমাকে 50,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম, যদি কোনো ডাক্তারও নেয় তাহলে 40,000 টাকা নিতে পারে, কিন্তু অ্যাভারেজ যদি হয় তাহলে অবশ্যই 30,000 টাকার অপারেশন, এইটা একদম সিম্পল অপারেশন। তো বাংলাদেশে যেখানে যাবেন দেখবেন যে দুর্নীতি, হ্যাঁ, কারো কোনো স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ এক পা হাঁটবে না। সো আমি আমার অনেস্ট মতামত জানালাম, যারা বাংলাদেশে অপারেশন করতে চান, এখন কামাল স্কিন কেয়ারেও অপারেশন হচ্ছে, তো আমি গ্রুপে ফলো আপ করি, দেখি কী অবস্থা। অনেকে বলে ভালো হচ্ছে, অনেকে বলে ভালো হচ্ছে না,
তবে আমরা যারা অপারেশন এখানে করি হয়তো অনেকেই অনেক ইনফরমেশন না জেনেই অপারেশন থিয়েটারে ঢুকি। পরে প্রবলেম হলে পরে কান্নাকাটি করি। তো কামাল স্কিন কেয়ারের ইয়াটা হচ্ছে যে এখন যেহেতু এখানে অনেক বেশি অপারেশন করা হচ্ছে, মানে আমার মনে হয়, কারণ কামাল স্কিন কেয়ারে এই ধরনের অপারেশন করার কথা না। স্কিন কেয়ার বলতে উনি তো হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়টা বেশি মনে হয় ফোকাস দেয়। তারপরে হাওএভার, যেহেতু উনি এই বিষয়ে নলেজ আছে এবং প্রচুর নাকি অপারেশন করছে, এখন প্রচুর অপারেশন করছে, হয়তো অপারেশন করতে করতে এখন ওনার কাছে রেজাল্টটা খুবই ভালো আসছে। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, উনি হচ্ছে যেভাবে অপারেশন করেন দাগটা কিন্তু থেকে যায়। একটা এক নম্বর প্রবলেম হচ্ছে দাগটা থেকে যায়, আর দুই নম্বরে হচ্ছে টাকাটা অনেক বেশি নিচ্ছে। যে বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষ, তারপরেও মোস্ট অফ আমরা হচ্ছে স্টুডেন্ট, সো এই বিষয়টা তো ওনার দেখা উচিত। সো আমি বলবো যে হ্যাঁ, এখন কামালের রেজাল্ট ভালো, তবে অবশ্যই আরেকটু অপারেশনের দিকে তাদের খেয়াল রাখতে হবে, দাগটা যেন কম হয়। আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাকাটা যেন কম নেয়, যে 30,000 টাকার বেশি জানে উনি না নেয়, এটা দেখতে হবে। যদি 30,000-এর মধ্যে করায় তাহলে অবশ্যই আপনারা কামালে করতে পারবেন। এখন যারা দেখো অপারেশন যারা করবা, তারা ডিসিশন নিয়ে নাও কোথায় অপারেশন করবা। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, যদি কলকাতায় যেতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে। 8 বছর 10 বছর পুষে রাখতে পারছো, ধৈর্য ধরে থাকতে পারছো, আর আরেকটু কষ্ট করতে পারবো না? যে অপারেশনটার মাধ্যমে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটা লুকিং আছে, তাই না? তুমি যখন শার্ট খুলবা, এটা একটা বাহ্যিক সৌন্দর্যেরও কিন্তু বিষয়। তো সেইটা মাথায় রেখে যদি তুমি সিদ্ধান্ত নাও, তাহলে অবশ্যই কিন্তু তোমার উচিত হবে যে একটু ভালো জায়গায় গিয়ে, অ্যাডভান্স জায়গায় গিয়ে অপারেশন করি। এবং আমি যে ডাক্তারের কথা বললাম, আমি আসার পরে আরও একজন সেখানে অপারেশন করছে, আমি নিজেই পাঠাইছিলাম যে দেখি কী অবস্থা হয়। তার ফিডব্যাকও খারাপ না, তার ফিডব্যাকও ভালো, এবং সে ফার্স্ট টাইম গেছে, তো তার রেজাল্টটা ভালো হয়েছে। আমি তো গেছি কাটা ছেঁড়ার পরে, ডাক্তার আমার আর কী কাটা ছেঁড়া করবে? ডাক্তার আমাকে বলছিল যে ফার্স্ট টাইমে আসলে রেজাল্টটা অ্যাকুরেট হতো 100%। আমার একদিকে গর্ত করে দিছে আর একদিকে ফ্যাট পড়েছিল, তো আমার ওই গর্তটাও উনি ঠিক করছে, আবার ফ্যাট যেখানে ছিল ওখান থেকেও ফ্যাট বের করছে। তো হলো বিষয়। আর ডাক্তারের সাথে তোমরা যদি যাও, হয়তো আমি যদি পারি কথা বলে আরও একটু কমানোর চেষ্টা করব। আমার উদ্দেশ্য কিন্তু যে যত প্রকার গাইনো পেশেন্ট আছে তাদেরকে হেল্প করা, নিঃস্বার্থভাবে হেল্প করা, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরে পাসপোর্ট ভিসা করে তুমি ইন্ডিয়াতে যাও, তাহলে মানে শান্তি পাবা, ঠিক আছে? যেহেতু আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, সো আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে তোমরা ইন্ডিয়াতে ডক্টর শৌভিকের কাছে যাও। উনি অনেক ভালো ডাক্তার এবং উনি অনেক অনেস্ট, এবং যে টাকাটা রাখে সেটা রিজনেবল, মানে যেটা অপারেশনের জন্য প্রয়োজন সেই টাকাটাই রাখে, বাংলাদেশের মতন এরকম ডাকাতি করবে না। এবং পেশেন্ট যদি ওখানে যাই, আমি হয়তো তাহলে কথা বলতে পারবো যে স্যার না, আমার পেশেন্ট যাচ্ছে, এর এই প্রবলেম সেই প্রবলেম, আপনি আরও হচ্ছে কিছু ডিসকাউন্ট দিয়ে দেন, 25,000 বলে আরও একটু যদি কমানো যায়, সেই সুযোগটা থাকবে। আর ওনার সাথে আমি যেহেতু কথা বলছি, সেহেতু কিন্তু আমি বুঝতে পারছি মানুষের সাথে কথা বললে কিন্তু বোঝা যায় যে তার মন মানসিকতা কেমন। সো আমার মনে হয় যে উনি শুনবে, আর যখনই দেখবে যে বাংলাদেশ থেকে একজন যাচ্ছে তখন কিন্তু এমনিই ওনার মানে একটু কম রাখার টেন্ডেন্সি থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আমি কিন্তু কিছুই বলিনি, আমি 25,000 বলছিল, পরে অপারেশন করার পরে উনি নিজের থেকে কিন্তু 2-3,000 টাকা কম রাখছে। সো সেই জন্য আমি বলছি যে টাকা পয়সা বেশি লাগবে এই ধরনের বিষয়টা ওখানে একদমই ঘটবে না, একদম যেটা সেটাই নেবে। আর ট্রিটমেন্ট তো 100% ওকে হবে, 100% বলা যায় না, তবে বাংলাদেশের চাইতে 100% ভালো হবে আমি বলতে পারি, কারণ আমি নিজে ভিকটিম, আমি নিজে দেখে আসছি। তোমরা জানতে চাও এই অপারেশনের আগে পরে, অপারেশনের দিনে কীভাবে প্রিপারেশন নিতে হবে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো। হয়তো কিছুদিন দেরি হতে পারে, আমি আগে বলেছি একটা জব করি, জব পারপাসে আমি ভিডিও বানাতে পারি না, নাহলে দেখা যাচ্ছে রেগুলারই ভিডিও বানাতাম, কিন্তু হয় না। আসলে জব করে আসার পরে অনেক টায়ার্ড লাগে, তো অনেক দিন পরে, কিন্তু ওই ভিডিওটা দেওয়ার প্রায় 30 দিন পরে
এই ভিডিওটা বানালাম। আমি আগে বলেছিলাম যে ভিডিওটা আসলে শর্ট করব, কিন্তু হলো না, প্রায় 25-30 মিনিট হয়ে গেল। সো তোমরা মাফ করবে আমাকে, আমি আগে বলেছি যে আসলে অনেক ইনফরমেশন দেওয়া লাগে, যে আমি হঠাৎ বলে দিলাম যে এখানে অপারেশন করা আসলে হবে না, কিন্তু মাঝখানে যে বিষয়গুলো আছে সেইগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা ডিসিশন নিতে পারবে না, ঠিক আছে? আর এই অপারেশনের পরে যে বেল্ট পরতে হয় কেন, তারপরে কতদিন পরতে হবে, বেল্ট পরার সুবিধা অসুবিধা, অপারেশনের আগে কীভাবে প্রিপারেশন নিতে হবে, ডাক্তারের নিজেকে তৈরি করতে হবে, অপারেশনের দিনে কী ঘটে, অপারেশনের পরে কী ঘটে, এইসব বিষয় নিয়েও আমি হয়তো সামনে আরও কিছু কথা বলবো। তো তোমরা ভালো থাকো, আর আমি যদি পারি তাহলে ডিসক্রিপশনে আমি ডাক্তারদের লিঙ্ক আমি দিয়ে দেবো। ডাক্তারদের লিঙ্ক বলতে ডাক্তারের নাম্বার টাম্বার, আমার কাছে যেসব ডকুমেন্ট আছে আমি আমার এই ভিডিওটার সাথে দিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। আর আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার যে ফেসবুকের একটা পেজ আছে লাইফ প্রবলেম অ্যান্ড সলিউশন, সেই পেজেরও লিঙ্ক দেবো, তোমরা ওখানে অ্যাড থাকতে পারো, ওখানেও এই ভিডিওটা ওখানেই যাবে, কমেন্ট করতে পারো তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে। আর ভালো থাকবা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি হয়তো আসবো, তোমরা কমেন্ট করবা, যে ধরনের তোমরা কমেন্ট করবা সেই ধরনেরই আমি প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা।